কিতাহপুর নিশ্চয়ই বালা আছেন। হাট বাজার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা সবাই জানালেন অনেক অনেক শুভেচ্ছা। হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আছি সুনামগঞ্জ জেলার ছাতক থানার অন্তর্গত দুলার বাজার। আমি যে ব্রিজের উপরে দিয়ে আসলাম এটা হচ্ছে বটরখাল হয়, এটা সুরমা নদীর একটা শাখা। এবং এই বটরখালের ঠিক পাশেই অবস্থান হচ্ছে দুলার বাজার। এই দুলার বাজার এই রোডটা গেছে গিয়ে ইবাই গেছে গিয়ে আমার ডাইনি দিকে গেছে গিয়ে সুজা জগন্নাথপুর, আর এই সুজা গেছে গিয়ে আপনার গিয়া যে পয়েন্টটা মিলিত হয়েছে এরপরে একটা গেছে গিয়ে ডাইনি দিকে সিলেট, আর একটা গেছে সুনামগঞ্জ। এই দুলার বাজার খুব একটা ঐতিহাসিক পুরান এবং বিখ্যাত বাজার। আপনারা জানেন যে আমরা সুনামগঞ্জ শুধু যে বাজারের লাগে বিখ্যাত এটা নাই, গানের লাগে বিখ্যাত, মাছের লাগে বিখ্যাত, সব দিক দিয়ে কিন্তু সুনামগঞ্জ জেলা আমরা সিলেট বিভাগের মাঝে একটু স্বতন্ত্র শুধু এই কৃষ্টি এবং সংস্কৃতির কারণে। তো চলুন কথা না বাড়াই আজকে আপনার লগে পরিচয় করে দিই দুলার বাজার। আইন আমার লগে কি সুন্দর লগলগা ঢুকি দেখুন দেখি বাল্যগাটু মাতি আপনি ইনো ছোটো আটি খুলিয়া বড় আটি হওয়ার কারণ কীটা জি আপনার দুই আটি পাঁচটায় আসবো আপনার মানে আপনি বাট ফালাই তো স্যার জি আজ বাট দশটা আছে বারোটা ইটা কত মানে ইটা ছোট আর ইটা একটু বড় ও তো না কিটা মানে সাইজে ইটা একটু বড় সাইজ একটু ফুক্ত একটু কম পুক্ত এর লাগি তবে হ্যাঁ খাইতে দুইটাই স্বাদ হইব। আচ্ছা এই ডুগি দিয়ে কিতা দিক কোন মাছ দিয়ে বালা স্বাদ হয় ঠিক আছে আপনার ফাঙ্গাস দিয়ে বালা স্বাদ হয় ফাঙ্গাস দিয়ে বালা স্বাদ তো মাছ মানে তেলাপিয়া মাছ হয় আসলে বাড়ি কোন আমার সইলা আপনি এই ব্যবসা কতদিন যাবত করা ব্যবসা ও করে ছোট বান থেকে আপনার ব্যবসা স্যার অন্য কোনো কাম করেন জি না অন্য কোনো কাম করেন মানে মোটামুটি এই ব্যবসা আপনারা চাইলি জি আল্লাহ কোন চাইলি আসলে অনেকে অনেক জীবন ধরে অনেক ব্যবসা বদলাইন কয়দিন পরে ওটা সারিয়া হঠাৎ করুন কিন্তু কেউ কেউ আছে স্থায়ী একটা ব্যবসায় করে যেমন তাই দেখুন খুব খুব সুন্দর উড়ি, এটা স্থানীয়ভাবে উৎপাদিত উড়ি এবং এটার নাম হচ্ছে খাটল ফাতা উড়ি, খুব সুন্দর খাটলর ফাতা লাগানোর সেপটা সেপটা এর লাগি মানে খাটল ফাতা সাদা উড়ি। এটা কত করে খেজি পেছেন লাস্ট 35 টাকা 35 টাকা আর যে আরো দূর উড়ি কত করে পেছেন এটা এটা 20 টাকা 20 টাকা অত দাম বেশ কম কিটা 15 টাকা মানে কেজি বেশ কম গড় না কিটা শুনছেন ও আরো দূর উড়ি আর 16 টাকা কিনা আর আমরা দেশি যেটা যেটা স্থানীয়ভাবে পাইছুন এটা এটা তো আস্তা বাড়াইছে নয়াবাড়াইছে। আচ্ছা যাই হোক আসলে স্থানীয়ভাবে যে জিনিসগুলো উৎপাদন হয় এই জিনিসের দাম মোটামুটি সবসময় একটু বেশি থাকে কারণ উরিগুণ ফ্রেশ থাকে টাটকা থাকে আরও ধর যে উরিগুণ এই উরিগুণ হয়তো বা ইনো তিন দিন পরে হয়তো বা তা না তৈরি হচ্ছে এখান থেকে ফাড়া হয়েছে তারপরে এক আরদ গেছে সিলেটের আরদ থেকে আর স্থানীয় আরদ আছে স্থানীয় আরদ থেকেই তাই নানছেন কিনিয়া যার কারণে এই উরিটার দামটা একটু কম থাকে। আর ইতা উদি আসলে মানে আপনারা দেখুন এই উরিগুণ এটার স্বাদই আসলে ভিন্ন হইব তার এখন খাটল ফাতা উড়ি খুব সুন্দর মানে দেখতেই মনের যে টাটকা উড়িগুন। আসলে এই এই বাজারের মাঝে স্থানীয়ভাবে উৎপাদিত প্রচুর সবজি উঠে এবং স্থানীয়ভাবে উৎপাদিত প্রত্যেকটা সবজির দাম কিন্তু একটু বেশি।
মূলা আর মূলা জিবায় সাইবায় খালি মূলা, অগ্রান মাসর মূলা খাইলে যায় না বুলা। শুধু মূলা না, এই বাজারে প্রচুর সবজি উঠছে, প্রচুর সবজি উঠছে ফিসে, কিন্তু এই সাইডটা মোটামুটি মূলা দিয়ে একবারে তারা বলে লাইছেন। আসলে মূলা তো উৎপাদনটা এই অঞ্চলের মাঝে খুব বেশি হয়, কারণ তারা মাটিটা ফইল মাটির লাখান, তো যার কারণে মূলাটা খুব ভালো হয়, সহজ হয়, পরিশ্রম একটু কম হয়, সিটানির পরে অটোমেটিকলি হয়ে যায়, একটু যত্ন লাগে বেশি কিছু না। দোলারবাজার মাছারার সামনে আমরা আছি, প্রচুর মাছ উঠছে না, প্রচুর মাছ উঠছে, এবং কিছু কিছু স্থানীয় মানুষে জাল দিয়া বাগের থেকে মাছ ধরিয়ে আনছেন। মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে এই জায়গার মধ্যে একটু বেশি, খুব বেশি নাই একটু বেশি, এবং ফিশারির মাছ ছাড়া আওড়ার যে মাছ এই মাছগুলো খুব টাটকা। দরটার কথা আমি আপনারা কইছি যে একটু বেশি দর, কিন্তু খুব সুন্দর সুন্দর খাসকি মাছ, তারপরে সাফিলা মাছ বা আমরা দেশীয় ভাষায় যারা কই হুগা মাছ, তারপরে কিছু খইয়া, এই ধরনের কিছু মাছ উঠছে খুব টাটকা, বড় বড় আপনার কার্ফু মাছ উঠছে, মির্গা মাছ উঠছে, খালি বাউস বা খালিয়ারা উঠছে, বুয়াল উঠছে, ফুটি উঠছে, সব ধরনের মাছ উঠছে, এবং মাছ কিন্তু এখানে সব ধরনের পাওয়া যায়, বাট দামটা একটু বেশি। দোলারবাজার ওখানে আমরা আছি শুটকি আটাত, প্রচুর শুটকি উঠছে। জিলাখান এই অঞ্চলের মাঝে মাছ খুব বিখ্যাত, এই অঞ্চলের মানুষ কিন্তু শুটকি খুব পছন্দ করেন, বিশেষ করে এই অঞ্চলের মানুষের কাছে বাইঙ্গো শুটকিটা অত্যন্ত জনপ্রিয়, যার কারণে এখানে যতটা দোকান আছে প্রত্যেকটা দোকানেও মানে চার পাঁচ রকমের বাইঙ্গো শুটকি আছে, বড় বড় বাইং, এর চেয়ে একটু ছোটো, এর চেয়ে ছোটো, এর চেয়ে আরও একটু ছোটো, এই ধরনের এই এলাকার মাঝে বাইঙ্গো শুটকিটা খুব বেশি চলে। এবং আর একটা শুটকি যেটা আমরা কই সাফিলা মাছ, আর স্থানীয় ভাষায় যারা কই হুগা মাছ, এটা শুটকিও কিন্তু খুব ভালো চলে। হুগা মাছের শুটকি আর উড়ি আর নতুন আলু দিয়া খাইতে কিন্তু খুব খুব মজা লাগে। আমরা দোলারবাজার একজন মানুষের লগে ফুরিয়েছি, হইমু তানগিস থেকে এই দোলারবাজার সম্বন্ধে জানবো, চলুন তার লগে ফুরিয়েছি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা কইবানি? জি, আমার নাম ইকরামউদ্দিন আহমদ, আমি এই এলাকার সন্তান, আমি একজন সংবাদকর্মী এবং আমি পল্লী বিদ্যুৎ ব্যবস্থাপনার সঙ্গে আমি জড়িত। আপনারা এখানে আসলে আমরা আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই বাজারের নামটা কেমনে আইল? আচ্ছা, এটা একটা প্রাচীন বাজার দোলার বাজার, এখানে দুইটা মত আছে। দোলা নামে একজন ব্যবসায়ী ছিল শুরুতে, তার নাম অনুসারে দোলার বাজার, আবার অনেকেই বলেনি বাজারটা মানে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে, তো যে দোলাডুলি যেটা সিলেটি ভাষা, দোলাডুলির কারণে নামটা দোলার বাজার, এটা অনেকে মনে করে না, কিন্তু এটা অনেক প্রাচীন বিষয়ের জন্য সঠিকভাবে কিছু হওয়া এটা কঠিন। নামের ব্যাপারে সঠিকভাবে কিছু হওয়া যায় না, কিন্তু নামের ব্যাপার যাই হোক না, এখানে এটা বাজারের নাম কিন্তু দোলার বাজার। আচ্ছা, এই বাজারের আনুমানিক বয়স কত আইব? ধরো 200 বছর এরকম না, মিনিমাম 200 ইয়ার্স।
200 বছর কিন্তু বাক্কা সময় আপনার মোটামুটি ব্রিটিশ যাওয়ার পর পরেই না ব্রিটিশ আমলেই বাজার হয়। ব্রিটিশ আমলে কিন্তু এই তুলনায় বাজারের কিন্তু এমন কোনো ঐতিহাসিক জিনিস পাইলাম না যেটার বেস করে আমি কইতাম আমার মধ্যে বাজার বয়স 200 বছর হইব না। ঐতিহাসিক কিছু হয়তো গড়িয়া উঠছে না, অনেক জায়গায় তাই হয় না, কিন্তু বাজারটা অত্যন্ত পুরনো এটা আমরা জানি। এটা গবেষণা ওই ব্যবহারে করছি, আমি নিজে ব্যক্তিগতভাবে ওই ব্যবহারে নিবন্ধ লিখছি বিভিন্ন সময়ে। বাজারের বয়স নট লেস দেন 200 ইয়ার্স। এমনিও দেখছি আজকাল অনেক মানুষ নৌকা দিয়া ট্রলার দিয়া বা ছোটোখাটো লঞ্চ যেটা ওটা দিয়ে আইন, এরা মানে দূর দূরান্তর কোন কোন জায়গা থেকে মানে নিয়মিত বাজারও আইন মানুষ বিভিন্ন এলাকা, যেমন বরাটকে থাকি, সদুখালি একটা গ্রাম আছে, চেলারচর আছে, মনপুর আছে, এইসব গ্রাম থেকে লোকজন কেন আইন। যাই হোক, আমরা হাট বাজার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার অনুরোধ, আপনাকে ধন্যবাদ। চলুন আমরা বাজার সম্বন্ধে জানলাম, এখন বাজারও আরও কিছু জিনিস লোক আসার পরিচয় করে দিই আইন আমার লোকে। কিন্তু দেখুন আপনারা সাজ বেসা কিনা চলের, আসলে যেহেতু অগ্রহণ মাস চলের, অগ্রহণ মাসও সবাই এই জিনিস লাগে, দান হুকানি লাগে। আর এই বাজারটার মাঝে এই দোলার বাজার দেখুন আপনার ইনো দেখা আমরা মই, এরপরে জোয়াল, লাঙ্গল, টুকরি, উড়ি, মানে দান হুকানির যাবতীয় জিনিস যা আছে এই বাজারে পাওয়া যায়। এবং এদের এই এলাকার মানুষের বেতর যে কাজটা করেন অত্যন্ত সূক্ষ্ম এবং খুব সুন্দর। যেমন আমি যদি আপনার একটা লাঙ্গলই দেখাই, লাঙ্গলটা দেখুন আপনি, লাঙ্গল নাই মই, মই যেটা দেখাই দেখুন আপনারা খুব সুন্দর ফুটত বার দিয়ে এটা খার আপনি অবাই কবাই চাপ আপনার একটু মাতি। এটার দাম কত? এটার দাম 300 টাকা। একটার দাম 300 টাকা রাজ্যের দাম তো। এটা কি জাত বাস? বড়ুয়া। বড়ুয়া বাস আপনি বানাইছেন? কয়টা বাস লাগছে? একটা বাস লাগে। একটা বাস আর যে গুড় গুড় করে খাটিয়া কাউরিয়া লাগাইছেন লাগে 300 টাকা নি। কত হইলে বেচবা? বা আপনি কয়টা আনছেন? সাইটটা আনছি। এই খাম আপনি নিজে? জিয়া। সাইটটার দাম মোটামুটি 1000 টাকা। আইয়া 1000 টাকা হইলে আপনি বেচবা? আইয়া। এর কম হইলে বেচতে নাই? না। এটা কিটা উটিয়া মই দেওয়া যায়নি? উটিয়া মই দেওয়া যায়। কিটা উটিয়া? মানুষটা মই দেওয়া যায়। মানুষটা মই দেওয়া যায়। আচ্ছা যাই হোক, অন্য কিছু উঠে মই দেওয়ার কোনো সিস্টেম নাই তো? হ্যাঁ, অনেকে অনেক সময় যদি ইউই যাইতে লাঙ্গল দিয়াও লাঙ্গলটা উফৈত করিয়া দিয়া তারপর দিয়ে নাকি আপনি আর মানে গৃহস্থী করেন? না, আমি গৃহস্থী, আমি কাজও করি, শুধু আত্র কাজ করেন। এই মই সারা বা ইয়ে সারা আর কিছু বেছেন আপনি? না, ময়ও বেছি আমি। শুধু মই বেছেন? কতদিন ধরে এই এই পেশার লোকে জড়িত আপনি? আমরা আব্বা থাকতে থেকে আরম্ভ আমরা বংশগ্রহণক্রমে এই জিনিসও করে। আপনার বাড়ি কোন? বাড়ি মা এরকুল। জি এরকুল। এখান থেকে কত দূর? এখান থেকে প্রায় 100 কিলোমিটার। 100 কিলোমিটার আনছেন কি বাসে? না, খান্দে। খান্দে 100 কিলোমিটার মানে আঠিয়ে লই আছে? আঠিয়ে লই। আসলে এই দুইটা দুইটা করি, আসলে খুব পরিশ্রম বোয়া জিনিসটা আসলে অনেকের পরিশ্রম, যদি অভ্যাস না থাকে দেখেও বইতে পারতো না। এবং একটার ওজন, একটার ওজন কত আনবে মোটামুটি? ওই গোয়া 10 কেজি ওজন। তাই না, খুঁজছেন 10 কেজি? আসলে 10 কেজি না, এটা মিনিমাম 15 কেজি এক ওটার ওজন হইব আমার 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 ধারণা, আরও বেশি হইতে পারে, বাট 15 কেজির নিচে নাই। 15 কেজি হোক কিন্তু অতখান আঠিয়া আওয়া কিন্তু বাক্কা কষ্ট। কত দিবা হইন? 20 টাকা দিবা? হ্যাঁ 20 টাকা তাই না? এখানে বা একদম 25 টাকা, একদম 25 টাকা। যাই হোক, দেখুন ও একটা জিনিস ইনো বাজারও সবাই এই জিনিসটা ব্যবহার করেন এই এলাকার মাঝে। জি আসলে
আচ্ছা, যাই হোক, আমার মাথানো কিন্তু একটা গানের কথা শুনে নিলাম। এটা কিতা তুমি বানাও নি না কিনে আনো? বানাই, নিজে বানাও নি? আমার আব্বাই বানাই। আমার আব্বাই বানাই। আচ্ছা যাই হোক, এটা দিয়ে কিতা করুন? এটা দিয়ে মাছ ধরুন। মাছ ধরুন মানে হাগুক দোয়া দিত না? এটা মাঝে দোয়া যাইব, তুমি নকব খালি ইয়ে ধরুন, মাছ ধরুন। আসলে মাছ নাই, মাছ নাই, চাউল লইতে পারত না, কারণ এটার নিচে পানি যাওয়ার লাগে যে বড় বড় ফুকা আছে। ইভাই দিয়ে চাউল ধরলে সব লহলটি আর থাকতো না, এটার ভিতরে সব ফুকরি যাইব কি বা জিনো দইব আনা যাইব কি। খুব সুন্দর দেখা, দুই ডালির একটা উকুন এক বাইয়ে লই আইছেন, তার লগে একটু মাটি। এটা কত বেজবা? এটা 80 টাকা বেজবা। এজনে দেখলাম কইলা আপনার 60 টাকা আপনি বেচলা না, কিটা ঘটনা? কিটা ঘটনা আপনার বুঝে না হলে বেচবা কিলা, না হলে বেচবা কিলা, মানে 70 টাকা পর্যন্ত দাম হয়েছে একটা? 70 না 60 টাকা, 70 টাকা দাম হয়েছে। ওরা যেহেতু 140 কইছে, 70 টাকা, 70 টাকা দাম হয়েছে, তাই বেচুন না, তাই হয়েছেন এক দাম তাই 80 টাকা হলে বেচবা। এটা কিটা আপনার নিজরাতের করা? নিজরাতের করা, বাসকিতা নিজর না কিনা? কিনা জি। একটা দিয়ে তো উগুন একটা হইব, দুইটা হইতো না? একটা একটু হয়, দুইটা হইব গিলা হয়, যেহেতু বাঁশর আগা দিয়া জিনিসটা বানানি হয়, যার কারণে একটা বাঁশ দি একটাই হয়, দুইটা হয় না। তো উকুন ওখানে আজকাল বাজারও বেচা শুরু হয়ে গেছে, আর কিতা কিতা বাকি রয়েছে বেচা বাজারও বেচার কইনছেন? কারণ উকুন এক সময় যে কোনো বার্তাকে বাসাটা খাটিয়ে এক সময় এটা হইছে, কিন্তু আসলে উকুন আমরা 10 বছর আগ থেকে বেচা আরম্ভ হয়েছে, বেচা আরম্ভ হয়েছে। আসলে আমি আমি এই বাজারও আইয়া ফয়লা উকুন পাইছি। আপনার এই উকুনের প্রত্যেকের টাকায় একটা, ওখানে আপনার এটা দুইটা কিতার লাগে? দুইটা হটা ভাঙ্গি গেলে ওটা কাজ করবো, অ্যাডভান্স টেকনোলজি বুঝছেন, যার কারণে দামটাও একটু অ্যাডভান্স দিয়ে নেওয়া লাগবো। যারা সুনামগঞ্জ বাসী আসুন, তারা একটা জিনিসের লোক খুব পরিচিত, এটা হচ্ছে মরসাগুর। কত ওরি বেসুন? 65 টাকা কেজি। কত দাম এখানে? দাম দিয়ে আনি তো কিনা দাম দিই, 65 টাকা তো আমার কাছে বেশি মনে হয়, এটা তো 40-50 টাকা হইলেই এখন ভালো হয় জি না, 65 টাকা জায়গারও কিনে তো আমরা। আপনি মানে ইগুন কয় দিয়ে কিনে আনেন? সিলেট থেকে আনি। আপনি কোন দিয়ে কিনে আনেন? সিলেট থেকে আনি জি, সিলেট থেকে আনি 65 টাকা ওরি কেজি। আচ্ছা বেশি পড়ে যায় দামটা, এত খাইয়ে দিয়ে কিনা কিনা হয়। মশাগুড়ির যে বৈশিষ্ট্য আর কি, যে একটু বালু বালু যে গুড়টা, এই গুড়টার টেস্টি বেশি, খাইতেও মজা, এবং এই গুড়টা আসলেও ভালো লাগে। হাটবাজার অনুষ্ঠান লইয়া আমরা আসলাম আজকু সুনামগঞ্জের সাতক থানার দোলার বাজার। এই দোলার বাজারের লগে আপনারা পরিচয় করে দিলাম, এবং দেখলা দোলার বাজার প্রচুর জিনিস পাওয়া যায়, বিশেষ করে দোলার বাজারের সিম বা উড়ি, যেটা খাটলিয়া খাটল ফাতার উড়ি যেটা সবাই খুন, খুব সুন্দর টেস্টি একটা উড়ি, এবং প্রচুর দেখলা যে বেতর খাজর প্রচুর জিনিস উঠছে, প্রচুর শাক সবজি টাটকা, এবং মাছ তো মানে জারফোন নাই টাটকা, দামটা একটু বেশি যদিও অন্যান্য বাজারের তুলনায়, কিন্তু প্রচুর টাটকা মাছ উঠছে, এবং সিজন অনুযায়ী প্রচুর মূলা উঠছে, ধান টান ইত্যাদি সব কিছু পাওয়া যায়। কিলা লাগলো? অবশ্যই ভালো লাগলো, চেষ্টা করছি এই বাজার সম্বন্ধে আপনারা স্বচ্ছ একটা ধারণা দেওয়ার। আগামী অনুষ্ঠানে নতুন কোনো বাজার লইয়া আপনার সামনে আদরিমু, ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।